অত্যাধুনিক একটি মুড়ির মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন সর্বনিম্ন 2 টন মুড়ি বাছতে পারবেন। মুড়ির মেশিন হয় আমাদের এখানে 3 সাইজ, এ বি সি, অর্থাৎ ঘন্টায় 100 কেজি, ঘন্টায় 200 কেজি, ঘন্টায় 300 থেকে 400 কেজি। মুড়ির যে মেশিনগুলি আছে প্রত্যেকটা মেশিনেই আমরা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ম্যাডাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো সামনে দেখতে পাচ্ছি বড় বড় মেশিন রয়েছে, এগুলো কিসের মেশিন? এগুলো হচ্ছে মুড়ি বাজার মেশিন। মুড়ি বাজার মেশিন, আচ্ছা আচ্ছা। তো আমাদেরকে জানাবেন যারা বিজনেস করতে চাচ্ছে এই মুড়ি বাজার মেশিন নিয়ে কীভাবে ব্যবসা করতে পারবে, কেমন পুঁজি লাগবে, মেশিন পত্র কীভাবে সেট আপ করবে একটু জানালে বিস্তারিত ভালো। অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে দেখাবো মুড়ির মেশিন এবং মুড়ি সংক্রান্ত কিছু তথ্য দিব। সামনে আসতেছে রমজান, আর মুড়ি তো এমনিতেই সারা বছর চলে, মুড়ি প্রত্যেকটা মুদি দোকানে পাওয়া যায়, সেজন্য মুড়ির প্রচুর চাহিদা রয়েছে। আর আমাদের এখানে শুধু মুড়ি না, মুড়ি, চানাচুর, বিস্কুট, রুটি, এরকম 210টা আইটেম রয়েছে। আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ছোট বড় বিভিন্ন কর্মসংস্থার মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর করা। যেহেতু আমার এখানে 210টা আইটেম আছে, আপনারা আসবেন, ভিজিট করবেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা মুড়ি সংক্রান্ত কিছু তথ্য দিব। মুড়ির মেশিন হয় আমাদের এখানে 3 সাইজ, এ বি সি, অর্থাৎ ঘন্টায় 100 কেজি, ঘন্টায় 200 কেজি, ঘন্টায় 300 থেকে 400 কেজি। আমরা যে মেশিনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঘন্টায় 200 কেজি। এই মিডিয়াম টাইপের মেশিনটা সবচেয়ে বেশি চলে। এর সাথে একটি ড্রায়ার মেশিনের প্রয়োজন হয়। এটি হচ্ছে মুড়ির ভাজার আগে চাউলটাকে ড্রাই করে নিতে হয়। এই মেশিনের দাম নিচ্ছি আমরা 1 লক্ষ টাকা, আর মুড়ি বাজার মেশিনের দাম নিচ্ছি আমরা 2 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন অত্যাধুনিক একটি মুড়ির মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন সর্বনিম্ন 2 টন মুড়ি বাছতে পারবেন। 1 কেজি মুড়িতে 5 টাকা প্রফিট থাকে, সেই হিসাবে 2000 কেজি মুড়িতে মোটামুটি 10,000 টাকা আপনারা পার ডে ইনকাম করতে পারবেন। পার ডে 10,000 টাকা, আর 3 লক্ষ টাকা ইনভেস্ট করে পার ডে 10,000 টাকা সুন্দরভাবে ইনকাম করতে পারবেন। আর মেশিনগুলো বসানোর জন্য আমরা একজন অভিজ্ঞ দক্ষ কারিগর দিয়ে দিব, তাকে পারিশ্রমিক হিসাবে 15,000 টাকা দিতে হবে। আর মেশিনটি চালানোর জন্য বিদ্যুৎ এবং আগুন ব্যবহার করতে হবে, আগুন, গ্যাস অথবা তুষকুড়া রাখিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন। এই মেশিনটি আপনারা বাসাবাড়ির বিদ্যুৎ অথবা ভরপুরটি বিদ্যুৎ, ডিজেল ইঞ্জিন, যে কোনো যার যেভাবে সুবিধা সেভাবে চালাতে পারেন। আর এটি হচ্ছে মেশিনের ব্যাক সাইড, এটি হচ্ছে এই সাইড দিয়ে চাউলটি দেওয়া হয়, আর এই সামনে সাইড দিয়ে মুড়িটি বের হয়। আমাদের এখানে মুড়ির যে মেশিনগুলি আছে প্রত্যেকটা মেশিনেই আমরা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি। কোনো মালামাল লাগলে কিনে যেতে হবে, যিনি যাবেন তাকে আপডাউন খরচ দিতে হবে। আর আপনারা আমাদের এখানে আসবেন, শুধু মুড়ির ব্যবসা না, যত ধরনের ব্যবসায় আছে সব আমরা ইনফরমেশন দিয়ে দিব। আমরা এখানে মেশিন দিচ্ছি, দক্ষ কারিগর দিচ্ছি, কাঁচামালের সুবিধা দিচ্ছি, মোটামুটি একটা ব্যবসা করার জন্য সব ধরনের সহযোগিতা করতেছি। অনেকে নতুন করে শুরু করতে চায় এই ব্যবসাটা, কিন্তু কিছুই বোঝে না, তারা মুড়ির ব্যবসাটা কীভাবে করবে সেই বিষয়ে কিছু পরামর্শ দেওয়া যাবে না? অবশ্যই, আমরা বলতেছি যে আপনার টাকা হইলেই ব্যবসা করতে পারবে না, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর ব্যবসা করতে হবে। আপনি মেশিনটা কোন ধরনের মেশিন নেবেন, এই মেশিনের উৎপাদন কতটুকু, জায়গা কতটুকু লাগবো, বিদ্যুৎ কতটুকু লাগবো এটা জানতে হবে, এবং চাউলগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, 100 কেজি চাউলে কত কেজি মুড়ি দেবে, 1 কেজিতে খরচ কত, আপনার 100 কেজিতে খরচ কত, বিক্রি করবেন কত, এই ধরনের যে বিতর্কিত ইনফরমেশনগুলো আছে সেগুলো জেনে বুঝে ব্যবসা করবেন। আর আমাদের এখানে যেহেতু আজকে 19 বছর যাবত এই ব্যবসাটা করতেছি, আমাদের এখানে মোটামুটি 210টা আইটেম, আমরা 19 বছর যাবত এই আইটেমগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এনেছি আপনাদের জন্য, এদেশের মানুষের উন্নয়নের জন্য, এদেশের মানুষের বেকারত্ব দূর করার জন্য। আপনারা আমাদের এখানে আসবেন, আসলে কেউ যদি মনে করেন যে আমার একটা কর্মের প্রয়োজন, আমি আর বেকার থাকতে চাই না, আশা করি আমাদের এই এনাম মেশিনারিজ ভিজিট করার পর আপনাকে আর বেকার থাকতে হবে না। আর মুড়ির ব্যবসাটার ব্যাপারে আমি সাজেশন করি অন্য অন্য ব্যবসা যেতে বেশি, এই কারণে এই ব্যবসাটি সারা বছর চলে। আর মুড়ির ব্যবসার কোনো টেলিভিশনে বিজ্ঞাপন দিতে হয় না, যাদের ব্যবসার বয়স 20 বছর, যাদের আজকে থেকে ব্যবসা শুরু, সবার জন্য কিন্তু মুড়ি, যার কারণে আপনাদের মার্কেটিং করার জন্য কোনো সমস্যা হবে না। আর মার্কেটিং কীভাবে করবেন, কোন জায়গা থেকে মালগুলো সংগ্রহ করবেন, সেগুলো আমরা সব দেখাই দিব, শিখিয়ে দিব। মুড়ির ব্যবসার জন্য কোনো বিএসটির অনুমোদন লাগে ভাই? আপনি একটা ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, টিন সার্টিফিকেট, বিএসটি, বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হয়। যদি এটা আপনি কাগজে আপনার প্যাকেটে ব্র্যান্ডিং করেন তাহলে লাগবে, আর যদি বস্তা হিসাবে করেন তাহলে আর প্রয়োজন হয় না। বাহ, চমৎকার। তো এখন যারা একদম ঢাকার বাইরে থাকে তারা মেশিন পত্রগুলো কীভাবে নিতে পারে বা সেট আপ করতে পারে? আমরা দূর দূরান্তের মেশিনগুলি ট্রান্সপোর্টের মাধ্যমে দিচ্ছি, ট্রাকের মাধ্যমে দিচ্ছি, যেগুলোগুলি যেহেতু এগুলি ভারী প্রোডাক্ট সেগুলো ট্রাকের মাধ্যমে নিচ্ছি, সেজন্য এগুলো ট্রাকের মাধ্যমে নিতে হবে। সাথে একজন দক্ষ ইঞ্জিনিয়ার যাবে? আমরা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে দিব, তাকে 15,000 টাকা দিতে হবে, সে তার বাড়িতে 8 থেকে 10 দিন থাকবে, মেশিন বসিয়ে প্রোডাকশন শিখিয়ে দিয়ে আসবে, এবং তার অ্যাবসেন্সে তারা যাতে প্রোডাক্টটা করতে পারে সেই ধরনের প্রশিক্ষণ সে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। তো যারা এখানে সরাসরি আসবে কীভাবে আসবে একটু লোকেশন? আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, সোনারগাঁ থানা,
মদনপুর চৌরাস্তা। আর আপনারা অবশ্যই আমাদেরকে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ফোন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নিয়মিত আপনাদেরকে সর্বোচ্চ টেকনোলজিটা উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।